ভর দুপুরে প্রকাশ্যে এভাবেই দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে যুবককে গুলি করে খুন করে। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, বাড়িতে ছবি, বুঝতেই পারছেন একেবারে শোকসন্তপ্ত পরিবার এবং বিধায়করা এই মুহূর্তে, বিজেপির বিধায়ক যারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে অর্থাৎ বাড়ির মধ্যে তারা গেছেন, পরিবারের মানুষজনদের সঙ্গে তারা কথা বলছেন, অবশ্যই সেই ছবি সরাসরি আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে রেখেছি, দিন হাটার ঘটনা, একের পর এক গুলিকাণ্ড, ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটছে, বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা নিয়ে। আর আজকে যে ঘটনা ঘটলো, দিনে দুপুরে বাড়ির ভেতর ঢুকে যে ছবি আপনাদের সামনে রেখেছি, এক বিজেপি নেতাকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা, দেখছেন সেই ছবি, বাড়ির ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে অর্থাৎ ওই পরিবারের সঙ্গে রয়েছে। শুভেন্দু আমাদের সঙ্গে, আমাদের দেখাও এই মুহূর্তের ছবি। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে, এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে রাজ্য সড়ক অবরোধ করা হয়েছিল, এবং সেই সময় কিন্তু যে মৃতদেহ দিনহাটা হাসপাতাল থেকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল পোস্টমর্টমের জন্য, এবং সেই সময় বিজেপি কর্মীরা সেই গাড়ি কিন্তু আটকে দিয়েছে এবং এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এখানে বিজেপি কর্মীদের পাশাপাশি বিজেপি নেতারাও রয়েছেন, তাদের দাবি এখান থেকে দেহ তারা নিয়ে যেতে দেবেন না। এবং যেটা দেখাচ্ছি সেই ছবি, এখনো পর্যন্ত কিন্তু সেই গাড়ি, যে ভ্যানটিতে মৃতদেহ রয়েছে, সেই ভ্যানটি ঘিরে রেখেছে বিজেপি কর্মীরা। পুলিশ এসেছে, পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বিজেপি কর্মীরা এখান থেকে দেহ নিয়ে যেতে দেবে না এমনটাই দাবি করেছে। এখানে বিজেপি কর্মীদের পাশাপাশি বিজেপি নেতারাও কিন্তু রয়েছেন। এই ঘটনার পর থেকেই কিন্তু দিনহাটা কোচবিহার যে রাজ্য সড়ক সেটা বেশ কিছুক্ষণ হলো বিজেপি পথ অবরোধ করে রেখেছে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে, এবং সেই পথ অবরোধ চলাকালীন যখন প্রশান্ত রায় বাসুনিয়ার মৃতদেহ দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পোস্টমর্টমের জন্য, সেই সময় কিন্তু বিজেপি কর্মীরা সেই গাড়ি আটকায়, এবং সেই গাড়ি আটকে ধরে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, এবং তারা সেখানে পুলিশ আসলেও তারা পুলিশের কথা শুনছে না, এবং তারা এই গাড়ি যেতে দেবে না, দেহ মৃতদেহ যেতে দেবে না এমনটাই দাবি করছে। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এই মৃতদেহ সেখান থেকে নিয়ে গিয়ে কোচবিহারে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পোস্টমর্টম করার জন্য, কিন্তু এখানে বিজেপি কর্মীরা সেই গাড়ি আটকে রেখেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু সেই গাড়ি মৃতদেহ বিজেপি কর্মীরা সেখানে আটকে রেখেছে, কিন্তু কিছুতেই কোচবিহারে মৃতদেহ নিয়ে যেতে দেবে না দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। তুমি বলছো উত্তেজনা তুঙ্গে, কি কারণে বাধা দিচ্ছেন বিজেপি কর্মীরা তোমার কাছে বিস্তারিত জানবো, কিন্তু একটু ছবি দেখে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু দেখতে পাচ্ছি বিজেপি নেতা কর্মীদের সঙ্গে, সমর্থকদের সঙ্গে পুলিশের কথা হচ্ছে, কিন্তু ময়না তদন্তে কেন বাধা দিচ্ছেন তা না, কি দাবি তাদের? আপনি আমুলে নিয়ে আসুন, কাপড় নিয়ে আসুন, বডির ন্যূনতম মর্যাদা বজায় রেখে আপনি নিয়ে যান, ঠিক আছে? আপনি নিয়ে আসুন, একটা মৃতদেহের ন্যূনতম সম্মান বজায় রেখে আপনি নিয়ে যান। আমরা আপনাকে বলিনি মৃতদেহ নিয়ে যাবেন না, আপনি ন্যূনতম সম্মান বজায় রেখে নিয়ে যান। আপনারা এর আগে নারী দেহ কিভাবে উলঙ্গ করে নিয়ে গেলেন, নারী দেহ উলঙ্গ করে নিয়ে গেলেন, আর আজকে এখানে একটা মৃতদেহ এইভাবে নিয়ে যাচ্ছেন আপনারা, ন্যূনতম সম্মানটুকু বজায় রাখুন। আমরা চাইছি একটা অ্যাম্বুলেন্সে তো বলছো, একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে আর সাদা কাপড় নিয়ে আসতে বলছে, আপনাদের কাছে আর কিছু চাই নেই, না থাকে পয়সা বলুন আমরা দিচ্ছি, নিয়ে আসুন, তারপরে বডি যাবে, তার আগে বডি যাবে না। ন্যূনতম সম্মানটুকু মৃতদেহকে দেওয়া হোক। এর আগে কালিয়াগঞ্জে আমরা দেখলাম মৃতদেহ নিয়ে ছুটছে, আজকে একইভাবে দেখলাম মৃতদেহ একটা সাধারণ গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহ লোপাটের সরকার, এই তৃণমূল কংগ্রেস,
এটা বিজেপি মানবে না। মৃতদেহের যে ন্যূনতম সম্মান, তার যে মানবিক অধিকার, সেই অধিকারটুকু দিতে হবে। আমরা বারবার বলেছি, এখানে এখানে যে অফিসার ছিল তিনি বলছেন নাক মুখ ফাটিয়ে নিয়ে যাবে, এটা কি মগের মুল্লুক নাকি? একটা মৃতদেহ সে মারা গেছে, তার প্রতি চরম অসম্মান করা হচ্ছে এখানে। আমরা এভাবে নিতে দেব না। আমরা চাইছি সেই মৃতদেহ সাদা কাপড়ে ঢেকে একটা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাক, আমরা বাধা দেইনি। এখানে একটা সাধারণ গাড়িতে মারুতি 800 নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। গাড়িটার নাম্বার ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের গাড়ির নাম্বার, গাড়ি চুরি করা গাড়ি হতে পারে, তারা বলা যায় না এটা ঝাড়খণ্ড নিয়ে যাবে কিনা। মৃতদেহ চুরির একটা প্রক্রিয়া চলছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মৃত বিজেপি নেতার দেহ নিয়ে যেতে বাধা দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একেবারে দিনে দুপুরে দিনহাটায় শুটআউট, যুবককে গুলি করে খুন এবং বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। এবং এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার স্বামী গেল অসুস্থ, ছেলে গেল, আমার পুলিশের জন্য আমার বাড়ি শেষ হয়ে গেল, আমি ভয় পাই না তো। আমার পুলিশের জন্য আমার স্বামী প্যারালাইসিস হয়ে গেল, ওই দিনই আমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আমি বারবার কোশিস, রাত্রিবেলা ডেট করবেন না আমার বাড়িতে, উনি ভয় পায়। ছেলে গেল আজকে পুলিশের জন্য, ছেলে বাইরে কতদিন ছেড়ে আসে, এই যে আসলো, আসার পরে দুর্ঘটনা ঘটলো। এখন কি করবে, ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, ছেলেকে আমি আর পাবো না, আমার ছেলে আমি আর পাবো না, করে কিছু হবেও না, কিছু হবেও না, কোনো কিছু হবে ছেলে পাবো? আমি লাখ টাকা দিলে, আমার ওজনে টাকা দিলে আমি ছেলে পাবো না, আর এটা আমি আর কিছু করবো করবো না। কে করলো এরকম, কে করলো? এখন ভগবান মাতার উপরে আছে সেই জানে, আমি আর কিছু জানি না। আপনি দেখছিলেন? আমি কিছুই দেখিনি, বলতেই পারি না, আমি রান্না করেছিলাম, আমি রুগী নিয়ে ব্যস্ত, আমি বলতেই পারি না। মানে পুলিশ রেড করে, মানে কি বিষয় রয়েছে? আমার ছেলে বিজেপি করে, এই যে মোবাইলে কি কি বল করে, টুইট করে না করে, হ্যান ত্যান, এই জন্য পুলিশ রেড করে, পুলিশ রেড করে বাড়িতে বিজেপি করার জন্য। আপনার বাড়িতে পুলিশ রেড করে? হ্যাঁ, পুলিশ রেড করছে, এই প্যারালাইসিস হয়েছে, পুলিশ রেড করছে রাত্রিবেলা, বাড়ি গোটাও ঘেরাও করছে, তার জন্য উনিও রাত্রিবেলা প্যারালাইসিস হয়েছে। পুলিশ ঘরে থাকাতে উনি অসুস্থ হয়ে গেছে। আপনার স্বামীও কি বিজেপি করতো? বিজেপি উনি করেন, আমার ছেলে করে। আচ্ছা, আমার স্বামী এগুলো পছন্দ করেনি, ছেলেকে বারবার মানা করছে করো না এটা বলছে, কিন্তু তবুও আমার ছেলে করছে, না করবো বাড়ি, না করবো বাড়ি, করার পরে উনি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে এখন সুস্থ হলো না, তাহলে আমি এখন পুলিশ দিয়ে আমি কি করবো? এখন ছেলে গেছে, আমার ওজনে টাকা দিলে ছেলে আসবে না, ছেলে আসবে? টাকা দিলে ছেলে আসবে না। মানে কারা গুলি করলো আপনাকে? আমি চিনি নি, দেখিই নি লোককে। কয়জন আসছিল? এখন ওই ঘর খোলা ছিল, ওই পাশে কোন পাশে লোক আসছে, আমি ঘরে রান্না করতেছিলাম, খাইতে দিতে গেছিলাম, যাওয়ার পর আসছি রুগী খাওয়াবো, ওই সময় এই ঘটনা হয়ে গেছে, আমি আর বলতেই পারি না। তারপরে দেখে দেখি এরকম কি করবো। ওখানে আপনার ছেলে কি কুচবিহারে ছিল নাকি বাইরে ছিল? এক বছর থেকে উনি দিল্লিতে ছিল, এই এই ভোটের পরে যে গণনার পরে যে কারোটিটা আছে, তখনই উনি দিল্লি চলে গেছে। হ্যাঁ, তৃণমূলের ভয়ে উনি দিল্লিতে গেছে, বাড়িতে পুলিশ আসে ঘরে রেড করে, এই আমিও তো ছিলাম না বাড়িতে, পুলিশ আসে দেখি, আমরাও ছিলাম না, ধরে নিয়ে যাবে দেখি, বাড়ি সারা ছিলাম এক বছর, আমি ছেলেও ছিল, তারপরে বাড়ি ঢুকলাম, তারপরে পুলিশ, এখন ছেলে নাই, নাই এখন আর পুলিশ বাড়িতে রেড হয় না, এই তখন থেকে এক বছর থেকে বাড়িতে আসি আমি। কোচবিহারের দিনহাটায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে মায়ের সামনে যেভাবে যুবককে গুলি করে খুন করা হয়েছে, এবং নিহত যুবক 23 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছে গেরুয়া শিবির। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করেছেন তিনি, তিনি লিখেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা তার প্রমাণ। যেভাবে শয়ে শয়ে আঞ্চলিক দল থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই অবক্ষয়ে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল, আর তার জেরেই এই ধরনের খুন। দিনহাটা কাণ্ডে তৃণমূলকে নিশানা করেছেন এভাবেই বিরোধী দলনেতা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিরোধী দলনেতা। পুলিশি তদন্তকে প্রভাবিত করতে পারে রাজ্যের শাসক দল, সিবিআই তদন্তের দাবি করছি, টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা মিঠুন চক্রবর্তী রাখবো আপনাদের সামনে কি কি বলেছেন। দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করতে গিয়ে মিঠুন চক্রবর্তী বললেন যে পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। রেখেছি আপনাদের সামনে যে কথা বলেছেন মিঠুন চক্রবর্তী, রাজ্যে আইএএস আইপিএস থেকে ডাব্লিউবিসিএস সবাই দুর্নীতিগ্রস্ত, এক দুজন নেতাদের ধরে কিচ্ছু হবে না, গণ প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন। পুরো সিস্টেম খারাপ হয়ে গেছে আমাদের রাজ্যে, হোল সিস্টেম ইজ গন কারাপ্টেড। যেহেতু সিস্টেম কারাপ্ট হয়ে গেছে, ওই দু চারটেকে লিডার ধরা পড়লো না ধরালো কিছু যায় আছে না, সিস্টেম কারাপ্ট হয়ে গেছে। গণ আন্দোলন যেদিন হবে সেদিনই জানবে দেশের এই রাজ্যের কিছু হবে, তার জন্য সবাইকে এক হতে হবে। আমি এই পার্টি করি, আপনার সাথে ছোব না, কেউ বলেনি আপনি আপনার আইডেন্টিটি ছেড়ে আমার সাথে হাত মেলান, নো। ওই প্রতিরোধের, ওই প্রতিবাদের প্রতিরোধের জায়গাতে একসাথে হাত মেলান। গণ আন্দোলন ছাড়া এ রাজ্যের কিচ্ছু হতে পারে না। আইএস বলুন, আইসিএস বলুন, আইপিএস বলুন, ডব্লিউবিসিএস বলুন, মোর্চা বলুন, ইয়ে বলুন, যেখানে হাত দেবেন ইট ইজ কারাপ্ট। যখন সিস্টেম কারাপ্ট হয়ে গেছে তাকে উবড়ে ফেলতে একজনের কাজ হবে না। গণ আন্দোলন যেদিন গণ আন্দোলন হবে সেদিন খালাস হয়ে যাবে। এখনো কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? যদি আমাদের দেশ যদি ফেডারেল গভর্নমেন্ট চালিত হয়, ডু হ্যাভ এনি রেসপেক্ট ফর ফেডারেল লস? ইউ ডোন্ট রেসপেক্ট ইউর কোর্ট, ইউ ডোন্ট রেসপেক্ট দ্য জাজমেন্ট। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কুণাল দা, আপনি শুনলেন পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত, গণ আন্দোলন ছাড়া রাজ্যকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়, মিঠুন চক্রবর্তী বলেছেন। উনি বাংলাকে অপমান করছেন, বাংলার প্রশাসনে যারা রয়েছেন শুধু রাজনীতিবিদরা তো নয়, তার সঙ্গে প্রশাসনিক বহু মানুষ রয়েছেন, তাদেরকে উনি একসঙ্গে মিলে অপমান করছেন। মিঠুন চক্রবর্তী সিস্টেমের কথা বলছেন, নীতির কথা বলছেন, যে মিঠুন চক্রবর্তী সারদার অফিসিয়াল বেনিফিশিয়ারি, যে মিঠুন চক্রবর্তী অ্যালকামিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যে মিঠুন চক্রবর্তী সিবিআই আর ইডির হাতে গ্রেফতার হওয়ার ভয়ে রাজ্যসভার পদ থেকে যেটি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছিলেন সাংসদ, ইস্তফা মাঝপথে দিয়ে মেরুদণ্ড বিক্রি করে বিজেপির দালালি করতে গিয়েছেন, সেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণ এই পর্যায়ে বেশি বাড়াতে চাই না, নইলে কোন স্কুল কেন কোন সরকার বন্ধ করে দিয়েছে আর কোন জমি তার উপর কে নির্মাণ করেছিল, কি নিয়ে নোটিশ খেয়েছে, সেগুলো ধাপে ধাপে আরো কিছু অভিযোগ এসে যাবে। তো মিঠুন চক্রবর্তী নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অকৃতজ্ঞ বেইমানের মতো যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন রাজ্যসভায় যাও, তখন মিঠুন দা স্টেটমেন্ট ছিল, আমার জীবনে কেউ এই সম্মান দেয়নি, আমার বোন দিল, আমি সারা জীবন মনে রাখব। তো তারপরে নিজেকে বাঁচাবার জন্য যখন তিনি দল বদলু মিঠুন, আসলে অভিনেতা বা নায়ক মিঠুন তারা তো একটা আলাদা জগতের, আলাদা সম্মানের বিষয়, কিন্তু এই যে দল বদলু মিঠুন এখানে তো সম্মানের কোনো বিষয় নেই। ফলে বিজেপির সুতো টানা পুতুল বিজেপির হয়ে কুৎসা করতে আসছে, বিধানসভা ভোটের আগে তো একই কাজ করেছে, কি রেজাল্ট হয়েছে? এখানে ভালো কাজ হচ্ছে, মিঠুন দার লজ্জা করে না যে বাংলা সরকারের দুয়ারে সরকার সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্কিমের পুরস্কার পায়, তো মিঠুন দার গর্ব হয় না আর এখন লজ্জা করছে না সেই সরকারের বিরুদ্ধে বলতে? মিঠুন দার ধন্যবাদ।